হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আমি সোহান অর্ণব আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল আর্নিং উইথ সোহান। তো ভিউয়ার্স, খুবই চমৎকার একটা এয়ারড্রপ আজকে শেয়ার করবো। এখান থেকে আমাদের ইনস্ট্যান্টলি পেমেন্ট করবে তারা, আর আমাদের যে পেমেন্টটা পাবো সেই পেমেন্টটা ইনস্ট্যান্টলি আমরা উইথড্র করে নিতে পারবো, ঠিক আছে? তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন, যদি মিস করেন তাহলে অনেক বড় একটা আর্নিং অপরচুনিটি আপনারা মিস করে যাবেন। তো অবশ্যই ভিডিওটা সকলে সম্পূর্ণভাবে দেখবেন। ভিডিও শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব বাটন ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকে যে নোটিফিকেশন বেল আইকন আছে সেখানে ক্লিক করে নোটিফিকেশন অলে সেট করে দেবেন। কারণ প্রতিনিয়ত যে সকল ভিডিওগুলো আমি আপলোড করে থাকবো সকল ভিডিও নোটিফিকেশন কিন্তু আপনারা খুব সহজে পেয়ে যাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক বাটন ক্লিক করে একটা লাইক দিয়ে দেবেন, ঠিক আছে? তো আজকে যে প্রজেক্টটা, প্রজেক্টটাতে জয়েন হওয়ার জন্য প্রথমত আমরা কী করবো, টাইটেলের উপর একটা ক্লিক করবো। টাইটেলের উপর ক্লিক করার পর দেখবেন যে এরকম টুডেস প্রজেক্ট লিঙ্ক লিখে একটা লিঙ্ক থাকবে এরকম। এই লিঙ্কের সাথে আপনারা সিম্পলি ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে টেলিগ্রামের এই পোস্টটাতে নিয়ে যাবে। ভিউয়ার্স, আপনাদেরকে টেলিগ্রামের এই পোস্টটাতে নিয়ে আসবে সিম্পলি। তো আপনাদের একটা কথা বলে রাখি, যারা আমার টেলিগ্রাম চ্যানেল এখন পর্যন্ত জয়েন হন নাই, যখন লিঙ্কে ক্লিক করে আসবেন তখন দেখবেন যে এখানে জয়েন লেখা থাকবে, জয়েনে ক্লিক করে আপনার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। কেননা সকল কিছুর আপডেট কিন্তু আমি আমার টেলিগ্রামে শেয়ার করে থাকি, সকল ধরনের পেমেন্ট প্রুফগুলো আমি আমার টেলিগ্রামে শেয়ার করে থাকি। এখানে অনেকে কাজ করতেছে, ইনশাল্লাহ সকলে আর্নিং হইতেছে। তো এখান থেকে সকলে পেমেন্ট পাইলে আমি এগুলো সকল কিছুর আপডেট কিন্তু দিয়ে দিই। আপনি একটা এয়ারড্রপে জয়েন হলেন, সেটা পেমেন্ট কবে কী হবে সেটা তো আপনারা জানেন না, তাই না? তো এটা জানার জন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে হবে, কেন এখানে কিন্তু আমি সকল কিছু আপডেট আপনাদের দিয়ে থাকবো, ঠিক আছে? তো আজকে যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো এখন, তো প্রজেক্টটাতে জয়েন হওয়ার জন্য প্রথমত আমাদের যেটা লাগবে, প্রথমত আমাদের একটা ভিপিএন লাগবে। ভিপিএন ছাড়া আমরা এখানে কাজ করতে পারবো না, ঠিক আছে? তো ভিপিএনের জন্য এই নিচে ভিপিএনের লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদেরকে সরাসরি প্লে স্টোর নিয়ে যাবে, প্লে স্টোর থেকে সিম্পলি যে ভিপিএনটা, ভিপিএনটা আপনারা ইনস্টল করে নেবেন, ঠিক আছে? ইনস্টল করার পরে আবার চলে আসবেন হচ্ছে আপনারা টেলিগ্রামে এখানে। তো এখান থেকে আপনাদের আরেকটা ব্রাউজার লাগবে, সেই ব্রাউজারের টা আমি এই জায়গায় আপলোড করে দিতেছি, আপনারা সিম্পলি এখান থেকে এটা ডাউনলোড করে নেবেন। এই দেখেন আমি এখানে একটা অ্যাপ্লিকেশন দিয়ে দিছি, আপনারা কী করবেন অ্যাপ্লিকেশনের উপর একটা ক্লিক করবেন, ক্লিক করলে এটা ঘুরে ঘুরে ডাউনলোড হবে, তারপর আবার একটা ক্লিক করবেন, তাহলে দেখবেন যে আপনাদের এটা ইনস্টল করতে বলবে, তখন আপনারা সিম্পলি এটা ইনস্টল করে নেবেন, ঠিক আছে? এটা একটা ব্রাউজার, তো এই ব্রাউজারটা আমাদের লাগবে যখন আমরা এখানে কাজ করতে যাবো। যখন ব্রাউজারটা ইনস্টল হবে তখন আপনাদের ব্রাউজারটা হবে যে এরকম একটা ব্রাউজার, যে এই ব্রাউজারটা আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এটা ওপেন করে নেবেন, ঠিক আছে? ওপেন করার পর আপনাদের যেটা করবেন, আপনারা চলে আসবেন টেলিগ্রাম। এখানে টেলিগ্রামে আসার পর এখান থেকে যে উপরে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা সিম্পলি আপনারা কপি করবেন। কপি করার পর চলে যাবেন এখানে, এখানে যাওয়ার পর এই সার্চ অপশন দিয়ে আপনারা প্রথমত ভিপিএনটা কানেক্ট করে নিতে হবে। ভিপিএনটা কানেক্ট করে তারপর এই সার্চ অপশনে এটা দিয়ে আপনারা সিম্পলি সার্চ করে দেবেন, ঠিক আছে? সিম্পলি আপনারা সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পর এখান থেকে আপনাদের বলবে কি, আপনাদের ফার্স্ট নেম দিতে বলবে, লাস্ট নেম দিতে বলবে। ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, তারপর আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিবেন। ইমেল অ্যাড্রেস দেওয়ার পর আপনাদের ডেট অফ বার্থটা দিবেন, দেওয়ার পর ক্যাপচা করবেন। ক্যাপচা করার পর ভেরিফাই ইমেলে ক্লিক করে দেবেন। এখানে একটা প্রবলেম হইতে আছে কি সেটা আমি বলে রাখি, আপনাদের এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে অনেকটা টাইম লাগবে, ঠিক আছে? তো আপনাদের এখানে বারেবারে ইরোর আসবে, বারেবারে ইরোর আসতেই থাকবে, কিন্তু আপনাদের কী করতে হবে, ধৈর্য ধরে এখানে আপনাদের জয়েন হতে হবে। যখন আপনি এগুলো কমপ্লিট করে যখন ভেরিফাই ইমেলে ক্লিক করবেন, দেখবেন যে এখানে লাল একটা ইরোর চিহ্ন আসবে, তো আপনি আবার ক্যাপচার করে আবার ভেরিফাই ক্লিক করবেন, আবার যদি ফেল হয় আবার করবেন, এরকম করতে থাকবেন। আবার হাল ছেড়ে দিয়ে না তাহলে কিন্তু আর পারবেন না, ঠিক আছে? যতবার পর্যন্ত না আসবে ততবার পর্যন্ত আপনারা ইমেল ভেরিফাই এখানে ক্লিক করবেন, যত পর্যন্ত আপনাদের ইমেলে তারা কনফার্মেশনের লিঙ্কটা না পাঠায়। তো আপনারা কী করবেন, সব কিছু বসায় ভেরিফাই ইমেলে ক্লিক করবেন। যখন আপনাদের এটা হয়ে যাবে আপনাদের মেলে একটা কনফার্মেশন লিঙ্ক তারা পাঠিয়ে দেবে। লিঙ্কটা কেমন হবে আপনাদের দেখাইতেছি। তো আপনাদের এরকম একটা কনফার্মেশন লিঙ্ক পাঠিয়ে দিবে, আপনারা কী করবেন এখান থেকে লিঙ্কটা কনফার্ম ইমেলে ক্লিক করবেন না, আপনারা কী করবেন এই যে এই লিঙ্কটাতে ট্যাপ করে ধরবেন। ধরার পর কপি ইউআরএল যে লেখাটা আছে এখানে ক্লিক করে কপি করবেন। কপি করার পর আপনারা এই ব্রাউজারে আসবেন। এই ব্রাউজারে আসার পর আপনারা কী করবেন, এখান থেকে যে সার্চ অপশনটা আছে সার্চ অপশনের মধ্যে আপনারা এটা কী করবেন, এটা পেস্ট করে দেবেন। পেস্ট করে দিয়ে তারপর এখান থেকে ইন্টার বাটনে ক্লিক করবেন। ইন্টার বাটনে ক্লিক করার পর আপনাদেরকে পাসওয়ার্ড দিতে বলবে, তারপর আপনাদেরকে এরকম বলবে একটা পাসওয়ার্ড দিতে, কনফার্ম পাসওয়ার্ড দিতে, ঠিক আছে? আপনারা পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ডটা কেমন পাসওয়ার্ড হবে, একটা বড় হাতের সংখ্যা হবে আর বাকিগুলো ছোট হাতের আর কি ওয়ার্ড হবে, একটা বড় হাতের ওয়ার্ড হবে বাকিগুলো ছোট হাতের ওয়ার্ড হবে, এবং আপনারা যে কোনো একটা সিম্বল ইউজ করবেন, ঠিক আছে? আর যদি পারেন সংখ্যা ইউজ করতে পারেন কিছু, ঠিক আছে? এরকমভাবে স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাদের আবার দেখবেন এই যে ইরোর আসবে, ঠিক আছে? ইরোর আসলে আপনারা বারবার নেক্সটে ক্লিক করতেই থাকবেন, করতেই থাকবেন,
করবেন যতক্ষণ পর্যন্ত আপনাদের পাসওয়ার্ডটা না নেয়, ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত পাসওয়ার্ডটা না নেয় ততক্ষণ পর্যন্ত আপনারা এইভাবে নেক্সটে ক্লিক করতেই থাকবেন, করতেই থাকবেন। আর ভিপিএনটা মাস্ট বি সকালে কানেক্ট করে নেবেন, নাহলে কিন্তু অ্যাকাউন্ট করতে পারবেন না, বারবার আমি বলে নিতেছি। তারপর যখন আপনারা নেক্সটে ক্লিক করার পর যখন আপনাদের হয়ে যাবে, আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে, আমি দেখাচ্ছি। তো তারপর এরকম একটা ইন্টারফেস শো হবে, এখান থেকে আপনাদের ম্যানোমিক পেজ দিবে, ঠিক আছে? 12টা পেজ দিবে, পেজগুলো মাস্ট বি কোথাও কপি করে রাখবেন, এটা হারাই গেলে কিন্তু আর আপনারা টোকেনটা নিতে পারবেন না। তো এটা আপনারা মাস্ট বি কোথাও সেভ করে রাখবেন, আর এখান থেকে সেভ ম্যানোমিক ফাইলে ক্লিক করলে আপনাদের এটা ডাউনলোড হয়ে থাকবে, একটা ফাইল আকারে ডাউনলোড হয়ে থাকবে, ঠিক আছে? তো যখন এটা পেয়ে যাবেন, পেয়ে যাওয়ার পর এখান থেকে এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করার পর আবার ইরর আসতে পারে, ইরর আসলে আবার ক্লিক করবেন, আবার ক্লিক করবেন, কয়েকবার ক্লিক করার পর যখন এটা হয়ে যাবে তারপর আপনাদের পড়বে লগ ইন করতে, ঠিক আছে? তো আপনাদের এখান থেকে পরে লগ ইন করে নিতে হবে। যখন এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর এরকম আপনাদের কংগ্রাচুলেশন বলবে, তারপর ব্যাক টু লগ ইনে একটা ক্লিক করে দেবেন। ব্যাক টু লগ ইনে ক্লিক করার পর আপনাদের লগ ইন করতে বলবে, তারপর বলবে এরকম লগ ইন করার জন্য। লগ ইন করবেন কীভাবে, আপনাদের এখানে জিমেল দিবেন, আপনাদের জিমেলটা এখানে দিবেন, আর আপনাদের পাসওয়ার্ডটা এখানে দিবেন, আর ম্যানোমিক যে ওয়ার্ডগুলো পেয়েছিলেন 12টা ওয়ার্ড, সেই 12টা ওয়ার্ড এখানে দিবেন, ঠিক আছে? দেওয়ার পর এখান থেকে যে সাইন ইন অপশন আছে, সাইন ইন অপশনে ক্লিক করবেন। সাইন ইন অপশনে ক্লিক করার পর ইরর আসবে, ইরর আসার পর আপনারা বারবার ক্লিক করতে থাকবেন, করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত সাইন ইনটা না হয়, ঠিক আছে? তো করতে করতে কিছুক্ষণ পর আপনারা দেখবেন যে এটা সাইন ইনটা হয়ে যাবে। এখান থেকে অ্যাকাউন্ট খোলাটা একটু ঝামেলা, এটা কিন্তু বারবার বলে, ঠিক আছে? তো সাইন ইনে ক্লিক করবেন, তারপর দেখবেন যে এটা সাইন ইন হয়ে যাবে, সাইন ইন হয়ে যাবে। সাইন ইন হয়ে যাওয়ার পর আপনারা কী করবেন, এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর আপনারা দেখবেন যে এরকম ক্লেম অপশন চলে আসবে, একটা ক্লেম 10xDC টোকেন, ঠিক আছে? তারপর এখানে ক্লেম 10xDC-তে ক্লিক করবেন। ক্লিক করার পর এমনও আছে যে আপনাদেরকে আবার লগ আউট করে দিতে পারে, ঠিক আছে? যদি লগ আউট করে দেয় আবার লগ ইন করবেন, লগ ইন করার পর আবার ক্লেমে ক্লিক করবেন। যদি আবার আপনাদেরকে লগ আউট করে দেয় তাহলে আবার আপনারা এখানে ক্লিক করে লগ ইন করে আবার এখানে এসে ক্লেমে ক্লিক করবেন, ঠিক আছে? যখন এটা ক্লেম হয়ে যাবে তখন এরকম একটা ইন্টারফেস হবে, দেখেন। তখন কিন্তু এখানে ক্লেম অপশনটা থাকবে না আপনাদের, এটা কিন্তু ক্লেম হয়ে যাবে। ক্লেম হয়ে যাওয়ার পর আপনাদের যে কাজটা সেটা হচ্ছে আপনারা আবার চলে আসবেন টেলিগ্রামে। টেলিগ্রামে চলে আসার পর এখান থেকে এই যে একটা অ্যাপ্লিকেশন দেখাচ্ছেন, এই অ্যাপ্লিকেশনটা আমাদের ডাউনলোড করতে হবে। তো এখান থেকে আমরা ইনস্টল করে নিব, ইনস্টল ক্লিক করে দিই, অ্যাপটি ইনস্টল হলে আপনাদের দেখাইতেছি। আপনারা দেখবেন এটা ইনস্টল হয়ে যাওয়ার পর এখান থেকে এটা ওপেন করে নেবেন, ঠিক আছে? ওপেন করার পর যে কাজটা সেটা আমি আপনাদের দেখাইতেছি। এখান থেকে আমরা যে গেট স্টার্ট এখানে একটা ক্লিক করে দেব, তারপরে এই যে আইকনে ক্লিক করে চলে আসবে এখানে, ঠিক আছে? তারপর এখানে কী করবো, রিস্টোর যে অপশনটা আছে রিস্টোর একটা ক্লিক করবো, তারপর এখান থেকে আই আন্ডারস্ট্যান্ড একটা ক্লিক করবো, ঠিক আছে? তারপর এখানে কী করবো, আমাদের যে ম্যানোমিক পেজগুলো আছে, যে 12টা ম্যানোমিক পেজ পাইছিলাম আমরা, সেই 12টা ম্যানোমিক পেজ আমরা এখানে দিব। তারপর এখান থেকে ওয়ালেট নেমের জায়গায় আপনারা যে কোনো একটা নাম দিয়ে দিতে পারেন, ঠিক আছে? আপনারা যে নামটাও দিয়ে দিতে পারেন। তো আমি আমার ম্যানোমিক পেজ আর নামটা বসাই, তারপর এখান থেকে রিকভারি ওয়ালেটে একটা ক্লিক করে দেবো, আপনারা ওইটা করে নেবেন। তারপর রিকভারি এখানে ক্লিক করলে আপনাদের ওয়ালেটটা এখানে ইম্পোর্ট হইতেছে, ঠিক আছে? তো আমারটা আর কি এরকম ইম্পোর্ট হইতেছে, আপনারটা এইভাবে ইম্পোর্ট হবে, যেটা পুরোটা গেলে এখানে আমাদের ইম্পোর্টটা হয়ে যাবে। তাই আমরা একটু ওয়েট করি। তারপর আপনাদের কী বলবে, তারপর আপনাদের বলবে একটা লগ ইন পাসওয়ার্ড সেট করতে। তো আপনারা প্রথমে যে কোনো 4টা সংখ্যা দিবেন, তারপর আবার চাইলে আবার সেম 4টা সংখ্যা এখানে দিয়ে আপনারা এখানে একটা পাসওয়ার্ড সেট করে নেবেন। তো আমি এটা পাসওয়ার্ড সেট করে নিয়েছি, আর এই পাসওয়ার্ডটা ভুলবেন না, কারণ এটা আপনাদের উইথড্র করার সময় কিন্তু কাজে লাগবে, ঠিক আছে? আমাদের ওয়ালেটটা কিন্তু এখন ইম্পোর্ট হয়ে গেছে। এখন আমরা কী করবো, এখানে ওয়ালেট অপশনে একটা ক্লিক করে দেবো, ঠিক আছে? ওয়ালেট অপশনে ক্লিক করলে আমরা এখান থেকে নিচ থেকে আমাদের টোকেনটা আমরা দেখতে পারবো। তো আমি দেখতেছি আমাদের টোকেনটা কোথায় এখন। তো ভিউয়ার্স, আমাদের টোকেনটা অটোমেটিকলি এখানে চলে আসবে, যে নিচের এখান দেখেন যে 10টা আমরা XDC টোকেন পেয়ে গেছি। আর এই টোকেনটা লিস্টেড আছে হচ্ছে কুকয়েনে। তো আমরা কুকয়েনটা ওপেন করি। তো আমি আমার কুকয়েনে চলে যাই এখান থেকে। তো কুকয়েন অ্যাপটা ওপেন করি, এখান থেকে আমরা দেখাই দিতে পারবো যে এখানে যে এটা টোকেনটা যে লিস্টেড আছে, ঠিক আছে? তো আমরা এখান থেকে কী করবো, এখান থেকে যে মার্কেটে যাব, মার্কেটে যাওয়ার পর এখান থেকে আমরা সার্চ করবো XDC, ঠিক আছে? XDC লিখে সার্চ করবো XDC। দেখেন এই যে টোকেনটা কিন্তু চলে আসছে, XDC টোকেন। এটা প্রাইস, এক একটা টোকেনের প্রাইস বর্তমানে 13 সেন্টের মতো আছে, ঠিক আছে? এটা কিন্তু ডাউন খাইছে অনেক বেশি, 19 সেন্ট আসছিলো, ডাউন খাইছে। এটা যদি আমরা হোল্ড করে রাখি এখন টোকেনটা, তাহলে আমরা ফিউচারে এটা থেকে আমরা ভালো একটা প্রফিট নেবো। আমরা কেউ সেল দিব না, যদি আপনারা চান তাহলে সেল দিতে পারেন। আর এখানে কিন্তু আপনারা আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা ভালো একটা আর্নিং করে নিতে পারেন। তো আপনারা যতগুলো জিমেল আছে সেতগুলো দিয়ে আপনারা ট্রাই করে দেখতে পারেন, যে আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারলে আপনারা ওইখান থেকে কিন্তু প্রত্যেকটা জিমেল থেকে কিন্তু 10টা করে টোকেন আপনারা ইনকাম করতে পারতেছেন, ঠিক আছে? তো আমি কুকয়েনের, যাদের কুকয়েন নাই আর কি, এক্সচেঞ্জের অ্যাকাউন্ট নেই, তাদের জন্য আমি কী করবো, পোস্টের নিচে আমি এটা অ্যাড করে দিতেছি।
আমি এখানে আপনাদের জন্য কুকয়েনের যে সাইন আপ লিঙ্ক সেটা দিয়েছি, আপনারা এখান থেকে ক্লিক করে আপনারা কুকয়েনে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে? তারপর আপনাদের কী করবেন, তারপর আপনারা যে এখান থেকে দেখাই যে এই টোকেনটা, আমরা যদি এই টোকেনটা ওইখানে নিতে চাই তাহলে আমরা প্রথমত কুকয়েনে যাব। কুকয়েনে যাওয়ার পর এখান থেকে আমরা দেখাচ্ছি, তো এখান থেকে ব্যাক বাটন প্রেস করি, এখান থেকে অ্যাসিস্টে আসবো। অ্যাসিস্টে আসার পর এখান থেকে ডিপোজিটে ক্লিক করবো। ডিপোজিটে ক্লিক করার পর টোকেনের নাম কী একটু দেখে নিই, আমি ভুলে গেছি, XDC টোকেন, ঠিক আছে? এখান থেকে আমরা সার্চ করবো XDC। XDC সার্চ করার পর এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে আমরা যে লিঙ্কটা, এই লিঙ্কটা কপি করব। কপি করে নেওয়ার পর এখান থেকে আমরা চলে আসবো হচ্ছে এই অ্যাপ্লিকেশন, তারপর এখান থেকে এটা ক্লিক করব টোকেনটার উপরে, তারপর সেন্ডে ক্লিক করব। সেন্ডে ক্লিক করার পর এখান থেকে আমাদের অ্যাড্রেসটা দিব। অ্যাড্রেসটা দেওয়ার পর এখান থেকে আমাদের অ্যামাউন্টের জায়গায় আমরা কিন্তু যদি 10টা টোকেন আছে, 10টা যদি 10টা দিই তাহলে কিন্তু যাবে না, 9.99 দিতে হবে, ঠিক আছে? 9.99 দিয়ে আমরা এখান থেকে নেক্সটে যদি ক্লিক করি আমাদের টোকেনটা চলে যাবে কুকয়েনে। তো আমি এই টোকেনটা এখন কুকয়েন নিব না, এটা আমি আমার ওয়ালেটে রেখে দিব, যখন আমার দাম বাড়বে তখন আমি আমার কুকয়েন নিয়ে এটা এক্সচেঞ্জ করে নিব। যদি আপনারা চান তাহলে আপনারা এটা কুকয়েনে নিয়ে যেতে পারেন, ঠিক আছে? তো এটাই ছিল অফার। কারো যদি কোন জায়গায় সমস্যা থাকে অবশ্যই আমাকে টেলিগ্রামে জানাবেন, আর সকলে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবেন, কারণ টেলিগ্রামে আপডেট ফলো না করলে ভাই আর্নিং করা খুবই মুশকিল। যদি আপনি অনলাইন থেকে কিছু করতে চান তো অবশ্যই টেলিগ্রাম ফলো করতে হবে, টেলিগ্রাম যদি ফলো না করেন তাহলে ভালো কিছু করতে পারবে না, কখনোই করতে পারবে না, ঠিক আছে? তো আশা করি সকলে বুঝতে পারছেন ব্যাপারটা। আপনারা অবশ্যই ধৈর্য ধরে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবেন, আর যদি পারেন তো প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনার টোকেনগুলো কুকয়েন নিয়ে যাবেন। যদি মাল্টিপল অ্যাকাউন্ট, অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে প্রথমে যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তখন আপনারা এটা কুকয়েন নিয়ে যাবেন। তারপর আবার যে নতুন আরও অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেগুলো আপনারা প্রত্যেকটা আগে কুকয়েন নেবেন, তারপর আবার নতুন অন্য একটা জিমেলে অন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা ট্রাই করে দেখতে পারেন, ঠিক আছে? তো আশা করি সকলে বুঝতে পারছেন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর আমার টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন সকলে আর কি ধরনের ভালো ভালো এরকম ভালো ভালো অফারগুলো পেতে, ঠিক আছে? সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।